আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। আম্মা বাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে, আরও অন্যান্য যেসব আকীদার বিষয় সে সম্পর্কে কি বিশ্বাস করতে হবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে আকীদা। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি জানিয়ে এসেছেন তাই হচ্ছে আকীদার উৎস। তাতে থেকে আকীদা গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিস। আজকের বিষয়বস্তু হচ্ছে এটা যে আকিদার উৎস কি, মানে আকিদা নেবেন কোনখান থেকে, আকিদা নেবেন কোনখান থেকে, কিসের ভিত্তিতে নেবেন আপনি আকিদা? যুক্তির ভিত্তিতে নেওয়া যেতে পারে, স্বপ্ন থেকে নেওয়া যেতে পারে, কাশফের নাম দিয়ে নেওয়া যেতে পারে, যে কাশফের মাধ্যমে জেনেছি যে এটা বিশ্বাস করতে হবে নেওয়া যাবে। হ্যাঁ, তো যাবে না যাবে না, কোন কোন জিনিস থেকে নেওয়া যাবে যেগুলো হচ্ছে আকিদার উৎস, আর কোন কোন জিনিসগুলি আজকাল মানুষরা গড়ে নিয়েছে সেগুলির মাধ্যমে তারা মনে করে যে আমরা এইটা পেয়েছি ওইটা পেয়েছি আর ওইসব বিশ্বাস রাখে, এগুলি হচ্ছে গোমরাহির কারণ মানব জাতির, বিশেষ করে মুসলিমদের মধ্যে। যেসব শির বিদাত কুফরি কুসংস্কার ঢুকেছে তার পিছনে কারণ হচ্ছে এগুলি। হাফেজাহুল্লাহ তাআলা বলছেন আল ফাসলুসানি, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ফি বায়ানে মাসাদির আকিদা, আকিদার উৎস সম্পর্কে, আকিদার উৎস কি, ও মানহাজুস সালাফ ফি তালাকিহা, এবং সালাফে সালেহিনের তরিকা পদ্ধতি সেটা গ্রহণ করার ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আকিদার উৎস কি, কোনখান থেকে নেবেন আপনি, কিসের ভিত্তিতে নেবেন। আর সালাফে সালেহিনগণ অর্থাৎ সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কেরাম, বিশেষ করে চার ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ রাহেমাহুল্লাহ, এবং মুহাদ্দিসিন আইম্মা কেরাম, ইমাম বুখারী থেকে শুরু করে অন্যান্য মুহাদ্দিসিন এবং মুসলিম অন্যান্যরা, তারা সালাফ বলতে তারাই বুঝায়, প্রথম সারিতে সাহাবাই কেরাম, তারপরে যাদের কথা বললাম। সালাফে সালেহিনদের মানহাজ মানে তরিকা পদ্ধতি, ফিতালা কিহা, তা গ্রহণ করার ক্ষেত্রে আকিদা কিভাবে তারা গ্রহণ করেছেন, যুক্তির ভিত্তিতে, কিয়াসের ভিত্তিতে, কোরআন হাদিসে নেই, আর এরপর এজমা হয়ে গেছে এইরকম দাবি করেছেন, যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা বলে থাকে, না। লেখক বলছেন আল আকিদা তো তৌকিফিয়া, আকিদা হচ্ছে তৌকিফি বিষয়, অর্থাৎ তৌকিফ বলা হয় যা ওয়াকফ থেকে, ওয়াকফা মানে থেমে যাওয়া, কোরআন সুন্নাতে যা আছে তাতেই থেমে যাওয়া, যাতে যুক্তির, কেয়াসের, তারপরে বিবেকের কোনো অধিকার নেই, যে আমার বিবেক বলছে যে এরকম হবে, আকল যেটাকে বলা হয়, আমার মনটা বলছে যে এরকম বিশ্বাস হওয়া উচিত, এর কোনো স্থান নেই, তৌকিফি আকিদা। তৌকিফি মানে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হইতে হবে, কোরআন হাদিস আছে তাহলে আকিদা বিশ্বাস করলাম, নেই বিশ্বাস করা যাবে। এইরকমই আর একটি বাক্য এর সাথে শুনে নেন, আল ইবাদাতু তৌকিফিয়াতুন, যত এবাদত আছে তৌকিফি মানে কোরআন সুন্নার উপর নির্ভরশীল, কোরআন সুন্নার মধ্যে সীমিত, কোরআন হাদিসে আছে তাহলে এবাদত, আর কোরআন হাদিসে নেই আপনাকে ভালো লাগছে এটা এবাদত নেই, বেদাত, বেদাত। আর এখানে বেদাতের রাস্তা খুলেছে, এমন কি মন্দ কাজ করলাম, কাজটা তো ভালোই লাগছে, আমি মিলাদ করছি, আমরা সবাই ভালো রুটি খাচ্ছি, কোন মন্দ কাজটা করলাম, গরিব মিসকিন খাওয়াইলাম, আর সারা বছর কবর জিয়ারত করতে পারি না, দলে দলে গেলাম একটু কবর জিয়ারত করে আসলাম, বাপ মা আত্মীয় স্বজনের গ্রামবাসীর ইত্যাদি ইত্যাদি, না এই যুক্তি চলবে না। এবাদত আল্লাহ পাকের নৈকট্য লাভের
বিষয়গুলি হচ্ছে তৌকিফি, অর্থাৎ কোরআন এবং হাদিসে সীমিত, কোরআন এবং সহি হাদিসে। হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং কোরআনে কেরিম, এ দুটোতে সীমিত। এই জন্য মাগরিবের নামাজ কয় রাকাত পড়াইলেন? তিন রাকাত। কেউ যদি বললে তিন কেন পড়বো সারা জিন্দগি ধরে, তিন তিন একটু বেশি করলাম, অসুবিধা নেই, মন্দ কাজ করলাম, চার পড়বো। কেউ যদি বললেন না তো বেজোর করেন, পাঁচ করবো না সাত করবো, অসুবিধাটা কি চলবে? কারণ এবাদত হচ্ছে তৌকিফি, কোরআনে আছে হাদিসে আছে, ওর মধ্যেই সীমিত থাকতে হবে। তিন তো তিনেই চলবে। বলবেন যে ফজরে দুই কেন পড়বো, ফজরে একটু বেশি করেই পড়ি, যেমন জোহরে চার পড়ছি, আসরে চার পড়ছি, না চলবে না। আজান এবাদত তাই না? আজান তৌকিফি, আজানে দু চারটা বাক্য আরো বাড়াইলাম, অসুবিধা কি? যেমন বিদাত পন্থীরা বাড়িয়েছে, হাইয়া আলা খাইরুল আমাল শিয়ারা বাড়িয়েছে, তারপরে আশহাদু আন্না আলী হুজ্জাতুল্লাহ বাড়িয়েছে। এবাদতে বাড়ানো চলবে না, তৌকিফি যা কোরআন হাদিসে আছে তাতেই সীমিত থাকবে। এর বুঝতে পারছেন যে বাড়াইলে বিদাত, কারণ এবাদত হচ্ছে তৌকিফি, কোরআন এবং হাদিসে তার সমর্থন থাকতে হবে, তার প্রমাণ থাকতে হবে। আমাদের দেশের বিদাতপন্থীরা, খালি শিয়ারা না, বিদাতপন্থী বেরেলভি মিলাদি এরা বাড়িয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজান শেষ করার পরে সুর ধরে পড়ে, আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। শুনেছেন এগুলো? না শুনেননি নাকি? এগুলি করে বিদাতপন্থীরা মসজিদে তাদের মাইকে উচ্চস্বরে আজানের সাথে সাথে এগুলো পড়ে, বিদাত। যেমন পাঁচবার এগে ছয়বার আজান দেওয়া বিদাত, কেউ যদি বলে যুক্তি দিয়ে, তো যুক্তি দিতে ভালোই লাগছে, সকাল দশটার সময় একটা আজান দিলাম, লোকজনকে ডাকলাম, নামাজ পড়লাম দুই রাকাত, কোন মন্দ কাজ? দেখে তো মন্দ লাগে না, কিন্তু এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। অশাররাল ওমরে মহদাসাতুহা, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে ধর্মের নামে নতুন কাজ করা। অকুল্য মহদাসা তিম্বিদার, প্রত্যেক নতুন কাজ হচ্ছে ধর্ম মনে করে নতুন কাজ করা, দুনিয়ার নতুন কাজ নাই। দুনিয়ার মোবাইল ছিল না, মাইক ছিল না, হ্যাঁ এত সুন্দর সুন্দর রঙিন কিতাব ছিল না, এগুলো দুনিয়া, কিন্তু ধর্মের নামে নেকির আশায় আল্লাহ পাককে নৈকট্য লাভের জন্য, যে এতে নেকির ব্যালেন্স বাড়বে, কুল্ল মহদাসাতি বিদআহ, প্রত্যেক নতুন কাজ ধর্ম মনে করে করা হচ্ছে বিদআহ, বিদআত কুল, সবগুলি বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, কিছু বিদআত ভালো কিছু মন্দ নেই, যেমন কিছু পায়খানা ভালো কিছু পায়খানা মন্দ এরকম নেই ইসলাম, তেমনি বিদআত কিছু ভালো কিছু মন্দ নেই, পেশাব কিছু ভালো কিছু মন্দ, পীরের পেশাব হইলে ভালো মুবারক পেশাব তাই না? না এটা ইসলামের নেই, পেশাব পেশাব নাপাক নাপাক। কুল্ল মহদাসাতিন বিদআহ, কুল্ল বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে ধর্মের নামে নতুন কাজ হচ্ছে দলালা, গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা, আর রাস্তা হারিয়ে ফেললে গন্তব্যস্থানে কখনো পৌঁছা যায় না, কুল্ল দলালাতিন ফিন্নার, এই জন্য গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া, জান্নাতের রাস্তা হারিয়ে ফেললে। এখান থেকে দমন থেকে বেরোলেন আর হাইওয়ে ধরে যাবেন মক্কার দিকে, মক্কার রাস্তা না ধরে ডানে নয় বামে ধরলেন, বাম দিকে ধরলে বাহরাইন ঢুকে পড়বেন, ডান দিকে গেলে কুয়েতের রাস্তা ধরে ফেললেন তাই না? যত যাবেন তত মক্কা থেকে দূরে হয়ে যাবে, যত চলতে থাকবে তত মক্কা থেকে দূরে হয়ে যাবে, অন্য রাস্তায় চলে গেলেন, গন্তব্যস্থানে পৌঁছতে পারলেন না, রাস্তা হারিয়ে দিলে। দুনিয়াদের ক্ষেত্রে যেমন হয়, রাস্তা হারিয়ে দিলে আসল জায়গা থেকে যেটা টার্গেট ছিল সেখান থেকে আরও দূরে চলে যাচ্ছেন, আরও দূরে চলে যাচ্ছেন, ওই রকমই যেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ছেড়ে দেবেন, এটাও তো ভালো, এটাও তো ভালো লাগছে। এবাদতকে যদি তৌকিফি না মনে করেন, কোরআন হাদিসে সীমিত না মনে করেন, সবার খেয়াল খুশি ছেড়ে দেন, তাহলে যত করবেন যত করবেন তত জান্নাতের রাস্তা থেকে দূরে চলে যাবেন আর জাহান্নামে চলে যাবেন, জাহান্নামে নিকটবর্তী হয়ে যাবেন। তো এই দুটো কথা মনে রাখেন, আল আকীদা তু তৌকিফিয়া, আকীদা বিশ্বাসের বিষয় হচ্ছে কোরআন সুন্নাতে সীমিত, তৌকিফি কোরআন সুন্নায় আছে বিশ্বাস করবো না হলে করবো না। এবাদত তৌকিফি, আল এবাদত তু তৌকিফিয়া, এবাদত কোরআন হাদিসে আছে তাহলে করবো না হলে করবো না।
ফালা তাসবুত ওর ব্যাখ্যা করছে, আকীদা যে তৌকিফের ব্যাখ্যা হচ্ছে ফালা তাসবুত ইল্লা বিদালিলি মিনাশ শারি, সুতরাং কোন আকীদা সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত শরীয়ত প্রচারকের পক্ষ থেকে তার দলিল প্রমাণ না পাবো। শারে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শরীয়তের প্রচারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শরীয়ত যিনি মানুষকে দিয়েছেন, দিনের বিধিবিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে তিনি মাধ্যম দিন পৌঁছাবার ক্ষেত্রে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পক্ষ থেকে যদি দলিল না পাই তাহলে সেটা আকীদা নয়, সহি আকীদা নয়, সেটা ভ্রান্ত আকীদা। এরকম বহু আকীদা আছে, ওদিকে ঢুকলে অনেক লম্বা সময় হয়ে যাবে, তাই না? ভ্রান্ত বিশ্বাস। এখান থেকে শুরু করেন যে আল্লাহর ওলিরা মরেও মরে না, আরো শক্তিশালী হয়ে যায়, তারা জীবিত থাকে। হ্যাঁ, ওলিউল্লাহরা দিতে পারে, হ্যাঁ, দুনিয়া মুরিদানদের খোঁজ খবর রাখে। সবগুলি আকীদা হচ্ছে বাতিল আকীদা, কোরআন হাদিসে নেই, সুতরাং বাতিল আকীদা। দুনিয়া নিয়ন্ত্রণ করে, বালা মুসিবত থেকে উদ্ধার করে, তারা জানতে পারে কে মাজারে আসলো না আসলো, কে চাদর চড়াইলো না চড়াইলো, সব শিরকি কুফরি কথা, আল্লাহ ছাড়া কেউ জানে না, গাইবের কথা। আল্লাহ একমাত্র আল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল হাই চিরঞ্জীব একমাত্র আল্লাহ। প্রত্যেককে ধ্বংসশীল, প্রত্যেককে মরতে হবে, সুতরাং মারা গেছে। মতের পরে যে জীবন আছে সেটা পরকালের জীবন, বারজাখী জীবন, দুনিয়ার জীবন নাই, সুতরাং দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না। অমায়া সরুনা ইয়া নাই বাসন, কোরআনে কারিম আল্লাহ বলছেন তারা জানেও না যে কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে, হাসর হবে, কিয়ামত হবে, আর কখন ওলিউল্লাহকে উঠতে হবে, কখন নবীকে উঠতে হবে, কেউ খবর রাখে না। অমায়া সরুনা ইয়া নাই বাসন, কোরআনে কারিমের কথা। ওয়ালা মাসরাহা ফিহা লিল রায় ওয়াল ইসতিহাদ, এবং আকিদার ক্ষেত্রে মতামতের এবং ইজতিহাদের, ইজতিহাদ মানে ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় বিষয়ে প্রচেষ্টা চালানো, জোহদ মানে মেহনত পরিশ্রম। তো ধর্মের ব্যাপারে ইজতিহাদ মানে কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু যুক্তি পেশ করলাম, যুক্তি লজিক দিয়ে, কেয়াস দিয়ে আমরা কিছু আকিদা সাব্যস্ত করবো, এটা হবে না। লামসা কোনো স্থান নেই এতে, কারো মতামতের যে অমুক সাহেব এই মত পেশ করেছেন যে এই আকিদা রাখা যাবে, অমুক সাহেবের এটা ইজতিহাদ যে আকিদা রাখা যাবে, কিন্তু কোরআনের কোনো আয়াতেও নেই আর রাসূলের কোনো সহিহ হাদিসও নেই, সেটা আকিদা নাই, সেটা হচ্ছে বাতিল আকিদা, সেটা হচ্ছে ভ্রান্ত আকিদা, সেটা হচ্ছে গুমরাহি আকিদা। অমিন সাম্মা, এই কারণে ফাইন্না মাসাদিরাহা মাকসুরাতুন আলা মা জা ফিল কিতাব ওয়া সুন্নাহ, এই জন্যই এর উৎস, আকিদার উৎস সীমিত ওই সব দলিল প্রমাণে যা আল্লাহ পাকের কিতাব কোরআনে কারিমে এসেছে। কোরআনের উপরে নির্ভরশীল আপনার আকীদা, কোরআনে কারিম আছে বিশ্বাস করবেন। দুই নম্বর ওয়া সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মানে হাদিসে, সহিহ হাদিসে এসছে, গ্রহণযোগ্য হাদিসে এসছে, তাহলে বিশ্বাস করবেন, সহি অথবা হাসান দুটোই হচ্ছে গ্রহণযোগ্য হাদিস। যদি কোনো সহি হাসান হাদিসে, গ্রহণযোগ্য হাদিসে আসে সনদের দিক থেকে, তাহলে সেটা বিশ্বাস করবেন, আর নাহলে বিশ্বাস করবেন না। কোরআনে কারিম ছাড়াও বেশ কিছু জিনিস আছে যেগুলি বিশ্বাসের বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে আমরা বিশ্বাস করি, তাই না? কবর আজাবের কথা কোরআনে কারিম অস্পষ্ট আছে, আছে কিন্তু অস্পষ্ট আছে, তারপরে কবর আজাব বিস্তারিত এত ডিটেলস, মনকের নাকের প্রশ্ন কোরআনে কারিমে নেই। হ্যাঁ, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা জিজ্ঞাসা নেই কোরআনে কারিমে। হ্যাঁ, তারপরে প্রশ্ন হওয়ার পরে যদি নেক লোক হয় তাহলে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে, আর যদি অসৎ লোক হয়, গুনাহগার হয়, তো জাহান্নামের শাস্তি হইতে থাকে, আগুনের শাস্তি হইতে থাকে কবরের জীবনে, এগুলি কথা কোরআনে কারিমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, বিশ্বাস করি না করি না, কিন্তু আমাদের দেশে এই সম্পর্কে যদি নেন আরো বহু এরকম ভ্রান্ত বিশ্বাস আছে। সুফিবাদের যে সাজারা সিলসিলা আছে, পীরদের সাজারা, যে পীরের মুরিদ হয়েছে মুরিদ, ওই পীরের যে সাজারা আছে, ওই সাজারা সিলসিলা যে পরম্পরা আপনার ওই যে আছে, ওদের নামগুলি
ওইগুলো যদি লিখে কাফনে বেঁধে দেওয়া হয় তাহলে মনকার নাকির জিজ্ঞাসাই করবে না, মান রাব্বুকা মাদের জিজ্ঞাসাই করবে না। এই আকিদা আছে মুসলমানদের, এক শ্রেণীর লোকদের বাতিল আকিদা। এইরকম বহু বিষয় রয়েছে। আকিদা আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস রাখবেন, তার রসুল সম্পর্কে কি বিশ্বাস রাখবেন, আখিরাত সম্পর্কে কি বিশ্বাস, কোরআনে কারীম সম্পর্কে কি বিশ্বাস, তকদীর সম্পর্কে কি বিশ্বাস, তাই না, আল্লাহ পাকের নবী রসুলগণ কিতাব এ সম্পর্কে বিশ্বাস, এগুলো হচ্ছে আকিদা। বিশেষ করে এগুলো হচ্ছে মৌলিক বিষয় আকিদার। এছাড়া অবিশ্বাসের বিষয় হচ্ছে যেমন দাজ্জালের বিশ্বাস, ইয়াজুজ মাজুজের বিশ্বাস, হ্যাঁ এগুলো বিশ্বাস, কিছু কোরআন আছে, কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইয়াজুজ মাজুজের কথা কোরআনে কারীমে আছে, কিন্তু দাজ্জালের কথা হ্যাঁ সহিহ হাদিস আছে। যেমন কোরআন বিশ্বাস করবেন তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বিশ্বাস করবেন। لأنه لا أحد أعلم بالله কোরআন এবং হাদিসে আপনার বিশ্বাসকে আকীদাকে সীমিত রাখবেন এই জন্য যে আল্লাহ সম্পর্কে আল্লাহর চাইতে বেশি কেউ জানে না। আল্লাহ কোথায় এই বিষয়টি উঠায়, কারণ এখানেই ভেজাল প্রথম আমাদের দেশে, তাই না, আল্লাহ কোথায়, আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি, সবচেয়ে বেশি আল্লাহ পাক জানেন, আল্লাহ কোথায় আল্লাহ বেশি জানেন, আর তারপরে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আর এই সামান্য কথা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোথায়, এটা আপনি বেশি জানেন না আপনার স্ত্রী বেশি জানেন, কি বলবেন, নিজে বেশি জানেন যে কোথায় বসে আছেন আপনি, তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ সবচাইতে বেশি জানেন এবং সঠিকটা জানেন। আর আমার জানা আপনার জানা যদি আল্লাহ পাকের জ্ঞানের ভিত্তিতে না হয়, মানে কোরআন হাদিসের ভিত্তিতে না হয়, তাহলে ভুল হইতে পারে, কারণ আল্লাহ কোথায় আপনি কি করে আপনি গুলি মারি দেবেন, এমনিতে দিল ছুড়ে দেবেন না, কারণ লা আহাদা আ'লামু বিল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহর চাইতে বেশি কেউ জানে না। ওয়া মা ইয়াজিবু লাহু ওয়া মা ইউনাজ্জাহু আনহু মিন আল্লাহ, এবং আল্লাহর জন্য কি আবশ্যক বিশ্বাস করা, এবং আল্লাহকে কোন জিনিস থেকে পাক পবিত্র করতে হবে আল্লাহ আল্লাহ চাইতে বেশি কেউ জানে না। আল্লাহ বলছেন আমি আকাশে আছি, আমিন তুম মানফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামায়ে, মানে কি আকাশের উপরে আছেন, তাই না, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আরো সর্বসমাসীন রয়েছেন, আল্লাহর কথা কিনা কোরআনে কারীমের কথা, তো আল্লাহ তার সম্পর্কে বলেছেন, সুতরাং এটা বিশ্বাস করতে হবে। এর বিপরীত যদি কেউ বিশ্বাস রাখে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতেই বিরাজমান, আল্লাহ সব জায়গায় কলবে কলবে মুমিনের কলবে কলবে আল্লাহ, তাহলে বাতিল কথা নাই। ওয়ালা আহাদা বাদাল্লাহ আলা বিল্লাহ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহর পরে আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি কেউ জানে না। দুই নম্বরে যেমন বললাম আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাম চাইতে কেউ বেশি জানেন, কিন্তু সুফিবাদে এমন কুফরি কথা শিখিয়েছে, এমন কুফরি কথা শিখিয়েছে যে একজন সুফি পীর ভণ্ড সে বলছে, বায়েজিদ বোস্তামি, ভালো করে শুনে রাখেন, বায়েজিদ বোস্তামি নাম শুনেছেন, বায়েজিদ বোস্তামি পারস্য দেশের লোক ছিল, জানি না বাংলাদেশে ওর মাজার আছে, আছে না চিটাগাঙে, চিটাগাঙে না, এ বায়েজিদ বোস্তামি বলছে এরা সব গুমরা ছিল, শুনে রাখেন ভালো, তাদের উক্তি তাদের আকিদা তারা যা পেশ করেছে তাই স্পষ্ট প্রমাণ করে যারা পথভ্রষ্ট ছিল, বলছে যে ওয়াকাফ খুদনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহেলি, আমরা এমন সমুদ্রে পাড়ি দিয়েছি খাদা এখুজ মানে ডুবে যাওয়া, ডুব দেওয়া, পানিতে ডুব দেওয়াকে খাদা এখুজ বলা হয়, খুদনা বাহরান এমন এমন সমুদ্রে আমরা পাড়ি দিয়েছি ডুব দিয়েছি, ওয়াকাফাল আম্বিয়াওয়ালা সাহেবি, নবী রসুলরাও তার কিনারায় গিয়ে থেমে গেছে, সমুদ্র নবী রসুলগণ এসে এখানে থেমে গেল আর যেতে পারল না, কিন্তু আমরা দিলাম একবারে পাড়ি ডুব দিলাম। এটা হলো ভণ্ডদের কথা, এই সুফিবাদের অধিকাংশই আকিদা। এই জন্য যারা
পীরতন্ত্রে বিশ্বাসী, ঠিক কোন পীরের মুড়ি, তাদের কাছে রাসূলুল্লাহ হাদিস বলেন একটু পরোয়া নেই, কোরআনের কথা বলেন কোনো পরোয়া নেই, কিন্তু উলিয়া উলিয়া বলেছেন, বিশেষ করে তাদের তরিকার লোক বলেছেন, অমুক পীর সাহেব বলেছেন, বিশ্বাস বলেছেন। আরো সমস্ত মুহাদ্দিসিন কিরাম তাদের যারা অনুসারী, ওমান তাবি আহম আর যারা তাদের অনুসরণ করেছেন, তারপরে ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, হাফিজ ইবনে হাজার, শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, ফিতালাকিল আকিদা, আকিদা গ্রহণ করতে হবে কি থেকে, তাদের মানহাজ হচ্ছে মাকসুরান আলাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নায় সীমিত, কোরআন সুন্নাহ থেকে আকিদে নিতে হবে, কোরআনে কারিম আছে আর না হলে রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আছে, এরকম উদ্ভট আকিদা বহু আছে, প্রতিদিন ওইসব ফিরিয়ে লাভ নেই, যে কোনো উদ্ভট আকিদা পেশ করবে তখন বলবেন যে কোরআনের কোন আয়াত আছে, রসুলের কোন হাদিস আছে, যেমন আমাদের দেশে আকিদ আছে সফর মাস চলছে, আমাদের দেশে কুলক্ষী নেওয়া আছে অনেক কিছু থেকে, আর কুলক্ষী শিরক, আর তেয়ারা তো শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলক্ষী নেওয়া হচ্ছে শিরক, আরব জাহিলিয়াতের যুগের মুশরিকরা সফর মাসকে অশুভ কুলক্ষী মনে করতো, এই সফর মাসে যে চাঁদের মাস চলছে কোন বিবাহ শাদী করাইতো, বাঙালি মুসলিমরা আর হিন্দুরাও কার্তিক মাসে বিবাহ করায় না, কার্তিক মাসে বিবাহ চলবে না, ভাদ্র মাসও করে না, দেখেন এক এক এলাকায় এক এক কুসংস্কার, এই শিরকি আকিদা আছে, খারাপ হয়ে যাবে, বিয়ে টিকবে না, বরকত হবে না, বিয়ে টিকলে ছেলে মেয়ে হবে না, হইলে খোড়া খোড়া হবে, কানা হবে, ইত্যাদি ইত্যাদি সব শিরকি আকিদা। জিজ্ঞাসা করেন ওদেরকে যে কোন কোন আয়াত আছে, কোন হাদিস আছে, আর আপনাকে যদি জিজ্ঞাসা করে যে কুলক্ষী নাও শির, আত্মীয় আরা তো শির্ক, আমার বিয়ে হয়েছে সওয়াল মাসে, আর আমার বিদায় হয়েছে, আমি নবী সাল্লামের ঘরে গিয়েছি আমি এই সওয়াল মাসে, আর আমার চাইতে ভাগ্যবতী মহিলা আর কি আছে দুনিয়া, মায়ের আল্লাহ বলছেন। আমাদের দেশে পেঁচারা কি আছে শুনেছেন, পেঁচার ডাক যদি রাত্রে শুনে, আমরাও ছোট কালে শুনেছি, আরো বুড়িগুলো আশেপাশের বলতো, কাকে যে নিতে এসছে গ্রামের, কে যে যাবে রে, কার উপর যে বালা মুসিবত আসে, আর পেঁচা যদি দেখে নিয়েছে, পেঁচা যদি দেখে নিয়েছে যে পেঁচার একটা বদভ্যাস আছে, চোখ বড় বড় করে দেখে, চোখগুলি বড় আরে দেখে মানুষদের, আরে দেখছিস না খেতে এসছে, খেতে এসছে যে জানলা দিয়ে দেখছে, খাবে কাকে, এই বাড়ির কাউকে খেবে, এই আকিদা বাঙালি সমাজে মজুদ আছে ভারত বাংলাদেশ, কথা বুঝতে পেরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাত, হামা মানে এই পেঁচা, পেঁচার আকিদা ইসলামের কোনো অস্তিত্ব নেই, স্থান নেই, যে পেঁচা যদি আওয়াজ দেয় তাহলে বালা মুসিবত আসবে, পেঁচা দেখলে পরে কোনো কিছু আপনার বাড়ি থেকে নিতে এসছে মানে কাউরে মত হয়ে যাবে, এসব কিচ্ছু নেই, শিরকি আকিদা। এসব ফামাদ আল্লাহ আলাইহিল কিতাব ওয়াস-সুন্নাহ ফি হাক্কিল্লাহ তাআলা আমানু বিহি, সুতরাং কোরআন এবং হাদিস যা প্রমাণ করে আল্লাহ পাক সম্পর্কে তার উপর সালাফে সালেহীন ঈমান নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন ঈমান নিয়ে এসেছেন, কোরআন কারীম আছে, রাসূলের হাদিস আছে, তারা ঈমান নিয়ে এসেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ তার উক্তি এখানে বললে আরো বুঝতে সুবিধা হবে, তাকে একবার এসে একজন লোক জিজ্ঞাসা করছে ইস্তিওয়া সম্পর্কে, মানে আর রহমান আলাল আরশ ইস্তিওয়া, আল্লাহ পাক আরশে সমুন্নত, আর আরশ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে আছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন, তো ওই লোক এসে জিজ্ঞাসা করছে ইস্তিওয়া মানে কি, মানে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কোরআনে কারিমে যা আছে তাই বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক বলছেন আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ পাকের আরশে সমুন্নত হওয়া এটা জ্ঞাত, মানে কোরআন হাদিস দিয়ে জান, আমরা জানি, বলবো না যে জানি, বলতে পারবো না, আপনাকে জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায় বলছে মা জানি না ভাই,
জানি না চলবে না, মুসলিম জানতে হবে আল্লাহ কোথায়। তাই যদি হইতো তাহলে তো উনি বলতেন, মালুম বলতেন না, গায়ের মালুম বলতেন, তাই না? আল ইস্তিওয়া মালুম, সুতরাং এইটাও জবাব দেওয়া যাবে না। কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, বলবেন যে না জানি না, অথবা এর চাইতে মারাত্মক আমাদের দেশে আছে, কি জিজ্ঞেস করলে তুমি কলমা পড়ো কলমা পড়ো তোবা করো, গিয়েছে তোমার ইমান? আমাদের কোনো ছাত্রকে দেশে গিয়েছিল, গিয়ে আচ্ছা বলেন তো দেখি ভাই, ও গিয়ে মানে এটা দিয়ে পরীক্ষা করেছে, জানে যে এটা রোগ আছে, বলেন তো ভাই আল্লাহ কোথায়, কি বললেন, গেছে আপনার ইমান, তাড়াতাড়ি কলমা পড়েন, তাড়াতাড়ি কলমা পড়েন। ইমাম মালিক রহমতে যখন জিজ্ঞাসা করা হলো তাহলে তাই বলতেন, যদি সেটা ইসলাম হতো, তাহলে ইসলাম হচ্ছে আল ইস্তিওয়া মালুম, আল্লাহ আরশের ওপরে আলো সমুন্নত, এটা জানা, মালুম, বুঝতে পারছেন ইয়ারবিগুন। হ্যাঁ, ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু ধরন ওয়াজানা, মাজহুল মানে ওয়াজানা, জাহাল মানে অজ্ঞতা, আর মাজহুল মানে ওয়াজানা, যাওয়া জানা। তাহলে আল্লাহ কেমন ভাবে আছেন কেউ যদি জিজ্ঞাসা করে, জানা নেই। আপনারা যদি জিজ্ঞাসা করে আপনি কোথায় আছেন, বলছে এখানে চেয়ারে বসে আছি, যে কেমন ভাবে বসে আছে বলতে পারবেন না, পারবেন না, এভাবে এইভাবে বসে আছি ভাই, মুখে হাত দিয়ে বসে আছেন, যেমন কেউ হাতে হাত দিয়ে বসে আছেন বলতে পারবেন আপনি, কিন্তু আল্লাহ পাক কেমন ভাবে আরশের ওপর সমুন্নত এটা আমাদের জানা নেই। আল্লাহ পাক আল্লাহর মতো সমুন্নত, আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা আমরা জানি না, কিন্তু জানি যে আল্লাহ পাক আরশের ওপর সমুন্নত। আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াসওয়াল আনহু বিদাতুন, আর এই রকম জিজ্ঞাসাবাদ করা, জিজ্ঞাসা মানে এই জিজ্ঞাসা করা যে আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবেন এটা নয়, জিজ্ঞাসাবাদ করা আর সন্দেহ করা, ও ছিল আসলে প্রথম বিদাত প্রকাশ পেতে যাচ্ছে, আল্লাহ কেমন করে, সেই যুগে নতুন নতুন যুক্তি, আল্লাহ তাহলে তো একদিকে হয়ে যায়, এগুলি গুমরা করেছে, একদিকে হয়ে যায় আল্লাহ ওপরে, তার মানে দিকে, দিক বলা যাবে না, কোনো দিকে ইশারাই করা যাবে না, এইখানে গুমরা হয়েছে। ওই লোক সম্পর্কে ইমাম মালিক বুঝতে পারলেন যে এটা বিদাতি আছে, তারপরে দেখো এই রকমের জিজ্ঞাসাবাদ করা আর সন্দেহ পোষণ করাই হচ্ছে বিদাতি কাজ। হ্যাঁ, ওয়া ইনকার হু কুফরুন, আর অস্বীকার করা যে আল্লাহ আরশে নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, এরকম কথা বলা হচ্ছে কুফরি কথা। ইনকার হু কুফরুন, ইনকারুল ইস্তিওয়া, আল্লাহ আরশের উপর সমুন্নত এ কথা অস্বীকার করা হচ্ছে কুফর। তারপরে জানেন বিদাতিকে থাকতে দেননি, ওই বর্ণনায় রয়েছে ইমাম মালিক ছাত্রদেরকে বললেন যে এই বিদাতিকে বের করে দাও এখান থেকে আমার দার্স মসজিদে নববীতে, ইমাম মালিক রহমতুল্লাহ দার্স মসজিদে নববীতে হইতো, আমাদের মতো এরকম এতে না, রাসূলুল্লাহ সাল্লাম মসজিদে তার সারা জীবন দার্স চলেছে, বের করে দাও এখানে এখান থেকে, কারণ এই প্রথম বিদাত মানুষের মগজে ঢুকাচ্ছে যে আল্লাহ কি করে আরো সরব হইতে পারে, তাহলে তো দিক বলতে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়েকে পরীক্ষা করেছেন, আইনা আল্লাহ জিজ্ঞেস করেছেন না করেননি, তাহলে শুধু জিজ্ঞাসা জানার জন্য করা যাবে, কিন্তু কেমন কথা বলছেন আল্লাহ উপর দিকে, তাহলে কি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আল্লাহ পাককে কোনো কিছু ঘেরে আছে নাকি, যেমন ভাই আপনি চেয়ারের উপর মানে চেয়ারের আপনার দুটো হ্যান্ড আপনাকে ঘেরে আছে, পিছন দিকটা ঘেরে আছে, হ্যাঁ সামনের দিকে একটা আপনার সীমানা আছে, আল্লাহ পাকের ক্ষেত্রে এইসব প্রযোজ্য নাই। হ্যাঁ, এইরকম কথাবার্তা যদি কেউ বলে বেশি প্রশ্ন করে তাহলে এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ, বের করবে। ওমা হ্যাঁ বলছেন যে সালাফে সালেহিনরা আল্লাহ পাক সম্পর্কে কোরআন হাদিসে যা পেয়েছেন তার প্রতি ইমান নিয়েছেন, ওয়া তাকাদু সেই বিশ্বাস করেছেন, ওয়া আমিলু বিহি আর সেই মোতাবেক আমল করেছেন, এমনকি বিদাতপন্থীও দোয়ার ক্ষেত্রে এর ওপরই আমল করে, যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে তো সর্বত্র বিরাজমান চিন্তা করে দোয়া করে, তার প্রকৃতি বলছে যে আল্লাহ পাক আমার ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহর কাছে দোয়া করে তখন মনটা কোন দিকে যায়, ঊর্ধ্ব আকাশে, মন কিন্তু এদিক ওদিক থাকেন, সর্বত্র বিরাজমান, তাহলে তো এইভাবে সব জায়গায় আমার ডানে বামে সব কিছুতে আল্লাহ, তাই না? এটাকে বলা হয় দলিলুল ফিতরা, শুনে রাখেন, এটা হচ্ছে প্রাকৃতিক দলিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের ঊর্ধ্বে, এই মানুষের নেচার প্রকৃতি বলছে কথা। ওয়ামা আলম ইয়াদুল্লাহ আলহ কিতাবুল্লাহ সন্ন্যত রসুলি, আর আল্লাহ পাকের কিতাব এবং রসুলের সন্ন্যত মানে হাদিস যদি কোনো কিছু প্রমাণ না করে, নাফাউ আনিল্লাহি তাআলা, তাহলে আল্লাহ থেকে তা অস্বীকার করেছে, সালাফে সালেহীন অস্বীকার করেছেন। আল্লাহ ফাক রব্বুল আলমিনের হাত আছে না নেই? আছেন, কোরআনে আছে না হাদিস আছে,
কোরআনেও আছে হাদিসেও আছে। আল্লাহ ফাক রব্বুল আলামিনের চোখ আছে না নেই? কোরআনে কারিমে আছে, হ্যাঁ তাই না? তো কোরআন এবং হাদিস দ্বারা যা প্রমাণিত তা তারা সাব্যস্ত করেছেন আর জান নেই। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ভাই আল্লাহর কি বডি আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহ পাকের নাক আছে, যে কেউ যদি জিজ্ঞেস করে কি বলবেন? নাও বলবেন, নাও বলবেন, কি বলবেন জানি না, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক জবাব। না মানে আপনি না করলেন, আপনাকে আল্লাহ জানায়নি তার মানে এই নয় যে নেই, আর হ্যাঁও নয়, আল্লাহ যতটা জানিয়েছে তা বিশ্বাস করেন, কথা বোঝা গেছে? আর যা আল্লাহ পাক বলেননি সে সম্পর্কে আপনি খেয়াল খুশি বললেন, না বললে একটা হুকুম লাগালেন আর হ্যাঁ বললে একটা হুকুম লাগালেন, আপনার হুকুম লাগাবার অধিকার কোথায়? বুঝতে পারছেন না? যেমন একটা লোক বলছেন যাও, এটা একটা হুকুম, আর যেও না, দুটি হুকুম, আপনার এই অধিকার হইতে না হবে। এই অধিকার কি দিল যে আল্লাহ সম্পর্কে বলবেন আছে আর নেই বলবেন? আপনি বলি ভাই কোরআন হাদিসে আসেনি তাই এই ব্যাপারে আমরা চুপ বলতে পারবো না, আল্লাহ আলম, আল্লাহ বেশি জানে। যদি কেউ জিজ্ঞাসা আল্লাহ পাকের বিবি আছে কি বলবেন? নেই। হ্যাঁ কেন, কোরআনে আছে। হ্যাঁ হ্যাঁ, সাহেবানে বিবি সঙ্গিনী, আল্লাহ পাকের সঙ্গিনী নেই, আল্লাহ পাকের সন্তান সন্ততি আছে, নেই বলবেন? হ্যাঁ এখানে নেই বলেন, তাহলে যেখানে নেই বলা কোরআনে হাদিস আছে, যেখানে হ্যাঁ বলা কোরআনে হাদিস আছে সেটা হ্যাঁ না বলবেন, আর যেটাতে কিছুই নেই, হ্যাঁও নেই নাও নেই, আপনি নিজের পকেটে হ্যাঁ যখন নেই তখন না করে দিই, খবর দেন না। বুঝা গেছে? তো কোরআন এবং হাদিসে যদি না থাকে তো নাফা হু আনিল্লাহ, আল্লাহ থেকে তারা এগুলোকে অস্বীকার করেছে, এগুলোকে তারা সাব্যস্ত করেনি, ও রাফাজু হয়েছে এগুলোকে অস্বীকার করেছে কেউ যদি বলে। ওয়ালিহাদ আলম ইয়াহসুল বাইনাহুম ইখতিলাফুন ফিল ইতিকাদ, এই জন্য তাদের মাঝে বিশ্বাসের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে কোনো মতবিরোধ দেখা যায়নি। সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবেইনদের মধ্যে, তাবেইন যারা কোরআন সুন্নাহর উপর ছিলেন, কারণ তাবেইনদের জমানা থেকে কিন্তু খারিজিদের বিধাত আর শিয়াদের বিধাত, ফেজিদের বিধাত, এই দুই বিধাত শুরু হয়েছিল, দুটো ফিরকা, গোমরা ফিরকা বেরোচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ডানে বামে দুটো বাতিল খেয়ে ফিরকা বেরোচ্ছে, আর তারপর ধীরে ধীরে জাহমিয়া মুরজিয়া আর বহু ফিরকা, তখন তারপরে সুফিদের তরিকতের শেষে চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া অমুক তমুক আর শেষ থাকুন দেববন্দিয়া বেরলুইয়া, সব কত যে ফিরকা বেরোলো আল্লাহ বলে। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন যারা কোরআন সুন্নাহ ধরেছিল তাদের মাঝে, বিশেষ করে সাহাবায়ে কেরামদের জামানায় কোনো রকমের আকীদাতে ইখতিলাফ দেখা যায়নি। মাসলা মাসাইলে ইখতিলাফ ছিল সাহাবায়ে কেরামদের, মাসলা মাসাইলে ইখতিলাফ ছিল, কিন্তু আকীদায় ইখতিলাফ ছিল না সাহাবায়ে কেরামদের মধ্যে। বাল কানাত আকীদাতুহুম ওয়াহিদা, বরং তাদের আকীদা এক আকীদা ছিল, আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের আকীদা এক ছিল। ওয়া কানাত জামাত ওয়াহিদা, আর যখন আকীদা এক তখন তাদের দলও ছিল একটা, দল একটা। তাহলে মুসলিম জাতির দল একটা না তার বেশি? আজকালকার মুসলমানদের যদি বলেন যে ভাই মুসলিম সব একটা, তো বলে কি বললেন, তাহলে চার মজাবকে উড়িয়ে দিলেন, চারটা দল তো আছেই, হানফি শাফি মালিকি হাম্বলি তো আছে, আবার তারপরে আশারি মাতুরিদি আছে, হ্যাঁ এগুলো সবগুলি ওদের কাছে আহলে সুন্নাত। আর তারপরে আকীদার ক্ষেত্রে ইখতিলাফ, আশারি মাতুরিদি ইখতিলাফ হচ্ছে আকীদার ইখতিলাফ, সেগুলিও তাদের কাছে আহলে সুন্নাত। যদিও হানাফি শাফি মালিকি হাম্বলি যদি অরিজিনাল হয় তাহলে আকীদার ইখতিলাফ নয়, মাসলা মাসাইলের ইখতিলাফ অরিজিনাল, আর ডুপ্লিকেট যদি হয়, নকলি হয়, তাহলে আকীদার ইখতিলাফ আছে। কারণ বর্তমান যুগে যারা মজহাবধারী তারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, অন্য নাইমাই কেরামদের যে ফিকহি মজহাব শুধু তাতে সীমিত নেই, তারা আকীদাতে আশারি হয়ে গেছে, নাহি মাতুরিদি হয়ে গেছে, ওইসব আকীদা আবু হানিফা শাফি মালিক আহমদ তাদের এইসব আকীদা ছিল না, যার ফলে বর্তমান যুগে যারা মজহাবের দাবিদার আকীদার ক্ষেত্রে তারা মজহাবের অনুসারী নয়। একটা আলোচনা অনেক দিন থেকে করব, একটা অনেক দিন আগে করেছিলাম প্রকৃত হানাফি কে, অডিওতে ছিল, আর ইনশাআল্লাহ তাআলা সময় চলে যাচ্ছে এবার খুব শীঘ্রই করব ইনশাআল্লাহ, যে আসলে প্রকৃত মজহাবধারীকে কয়েক ভাগ করে ইনশাআল্লাহ তাআলা পেশ করব, যে কোনটাকে আসল হানাফি বলবেন, কোনটাকে আসল শাফেই বলবেন।
কোনটাকে আসল মালিক কি বলবেন, এটাকে না ওইটাকে না ওইটাকে, ইনশাআল্লাহ যদি ভুলে যাই 2070-এর মধ্যে মনে করে দেবেন। তাদের আকীদা এক ছিল, তাদের দলও এক ছিল। আল্লাহ পাক এক দলের কথা বলেছেন না চার আটের কথা বলেছেন? মজহাবের ক্ষেত্রে চারটা করে দিল, ফাটল ধরিয়ে দিল। তরিকতের ক্ষেত্রে মেন চারটা করলো, আর মেন চারটা থেকে কত যে শাখা প্রশাখা সুফি তরিকতের বেরিয়েছে আল্লাহ পাক জানেন। আল্লাহ বলছে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই উম্মত হচ্ছে নিঃসন্দেহে উম্মাতান ওয়াহিদা, এক উম্মত, জামাতে একটা। আর সবগুলিকে আল্লাহ বলছেন ও আতাসেম বিহাবলিল্লাহ জামিয়ান, তোমরা সকলে আল্লাহ পাকের রশিকে মজবুত করে ধারণ করো, একটা দল হইতে হবে। সুতরাং যথাসাধ্য ইখতিলাফ মতবিরোধ কমাবার চেষ্টা করতে হবে। আর এই কমানো সম্ভব কিসের ভিত্তিতে? সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। ধরেন আপনারা ওইদিকে বেশি বসে আছেন, ঠিক না, আর আমি এইদিকে দুজনে বসে আছি। তো বললেন যে আপনার দুজন এদিকে থাকলে কেমন হবে, আপনার দুজন এদিকে চলেছেন আমার এক হয়ে, এটা একতার ভিত্তি নাকি আপনারা ভুল ভুল পথে আছেন বা ভুল জায়গায় আছেন, আমরা ঠিক জায়গায় আছি? তো সব এক জায়গায় হওয়া, যেখানে ঠিক জায়গায় সেখানে আসা, ঠিক পয়েন্টে, ঠিক পয়েন্টে আসতাম। আর সঠিক পয়েন্ট হচ্ছে কোরআনে মহাদিস, তা কোরআনে মহাদিসকে মজবুত করে ধরে তার ভিত্তিতে বিনা শর্তে কোরআন হাদিস মানব, কোনো শর্ত নাই। যে অমুক এমাম সাহেব বললেন, হুজুর বললেন, কি বললেন না, না, কোরআনে মহাদিস সব কিছুর ঊর্ধ্বে থাকবে, মানুষের মতামত ব্যক্তি মতামতের ঊর্ধ্বে থাকবে, এর ভিত্তিতে একতা আসতে হবে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমাদের দল ভারী, তোমরা খামাখা গ্রামে 10টা লোক আলাদা হওয়ার কি এটা কোন কথা হইল? তোমরাই ভুল পথে আছো, আমরা 500 জন, তোমরা 10-20 জন, এটা যুক্তি চলবে না। এটা হচ্ছে জাহিলিয়তের যুগ যুক্তি। হ্যাঁ হ্যাঁ জি, জাহিলিয়তের যুগ যুক্তি। لأن الله تكفل لمن تمسك بكتابه وسنة رسوله بإجتماع الكلمة، কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন যে যারা কোরআনকে মজবুত করে ধরবে, রাসূলের হাদিসকে মজবুত করে ধরবে, তারা এক হতে পারবে। বিইজতিমা আল কালিমা, তাদের বাক্য তাদের কথা এক হবে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি নামাজ পড়েন তো বেশি পার্থক্য থাকবে না। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি আল্লাহ সম্পর্কে আকীদা রাখেন তাহলে কোনো পার্থক্য থাকবে না। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা রাখেন তাহলে কোনো ইখতিলাফ থাকবে না যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, হায়াতুন নবী না মউতুন নবী, হ্যাঁ ওসব থাকবে না। ওয়াসওয়াব ফিল মুতাকাদ ওয়াত্তিহাদুল মানহাজ, আকীদার ক্ষেত্রে তারা সঠিক রাস্তা পেয়েছে এবং তাদের পথ একটি হয়েছে। আর আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেছেন ওয়া আতাসিম বিহাবলিল্লাহ জামিয়ান, তোমরা আল্লাহ পাকের রশিকে সকলেই সঙ্গবদ্ধভাবে মজবুত করে ধারণ করো, আলা তাফাররাকুয়া, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। ওয়া কালা তাআলা আল্লাহ পাক আরো বলেছেন ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যে তোমাদের কাছে দিক নির্দেশনা আসে, হিদায়াত আসে, আল্লাহর পক্ষ থেকে রাস্তা দেখানো হয়েছে, ওটা নেবেন না অন্য রাস্তা নেবেন, ওটাই নিতে হবে। ফামান তাবে ফামান ইত্তাবা হুদায়া, সুতরাং কেউ যদি আমার হিদায়াতকে অনুসরণ করে, ফামান ইত্তাবা হুদায়া এটা হচ্ছে সূরা তোহার আয়াত, আর ফামান তাবে হুদায়া ওটা হচ্ছে সূরা বাকারার আয়াত। ফামান ইত্তাবা হুদায়া, যেই ব্যক্তি আমার হিদায়াত আমার দিক নির্দেশনাকে অনুসরণ করবে, মেনে চলবে, ফলো করবে, ফালা ইয়াদিল্ল, সে কখনো পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইশকা, আর সে কখনো বদনসিব হবে না। ইশকা মানে হচ্ছে হতভাগা হওয়া, হ্যাঁ, ফালা ওয়ালা ইশকা, আর কেউ বদনসিব হবে না। তাহলে বদনসিব কে? জাহান্নামী, সে বদনসিব, যে শিরকে অথবা বিদাতে পড়লো সে বদনসিব, পাপিষ্ট হচ্ছে বদনসিব। আর যেই ব্যক্তি জান্নাতের রাস্তায় আছে সে ভাগ্যবান, ফামাল্লাযিনা সাঈদু ফাফিল জান্নাহ, যারা হচ্ছে ভাগ্যবান তারা জান্নাতে, ওয়ামাল্লাযিনা শাকু, পক্ষান্তরে যারা হচ্ছে বদনসিব ফাফিল নার, তারা জাহান্নাম। আল্লাহ বলছেন যারা আমার হিদায়াতকে মেনে চলবে, অনুসরণ করে, ফালা ইয়াদিল্ল, তারা গোমরা পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইশকা, তারা হতভাগা হবে না। ওয়ালিযালিকা সুম্মু বিল ফিরকাতিন নাজিয়া, এই জন্য যারা কোরআন সুন্নাকে বিনা কোনো শর্তে মেনে চলেছে, কোরআন সুন্নাকে বুঝেছে সাহাবায়ে কেরামের তরিকায়, কারণ সেই যুগে কোনো ফাটল ছিল না, সেজন্য
সাহাবাইকারাও যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন হাদিসকে বুঝেছেন, তাদেরকে ফিরকায় নাজিয়া বলা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই দলটিকে নাজাত প্রাপ্ত দল, মুক্তি হাসিলকারী দল, ফিরকা মানে দল আর নাজিয়া মানে নাজাত থেকে মুক্তিপ্রাপ্ত। শাহিদ আলহাম বিন নাজাত, এদেরকে নাজাত প্রাপ্ত দল কেন বলা হয়? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে এই দলটিকে নাজাত প্রাপ্ত দল বলে আখ্যায়িত করেছেন, তাদের জন্য সাক্ষী দিয়েছেন নাজাতের। হিনা আখবার আবি ইফতিরাকিল উম্মাহ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে উম্মতে ফাটল ধরবে, এলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা, কতটি ফাটল? 73 দলে ভাগ হয়ে ফাটল ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতারাকাত বনু ইসরাইল, বনু ইসরাইল ইহুদিরা, বা ইফতারাকাতুল ইহুদ, ইহুদিরা হ্যাঁ ভাগ হয়েছে কত ভাগে? 71, এহেদা ও সাবঈনা ফিরকা 71 ভাগে। ওয়াফতারাকাত নাসারা, আর খ্রিস্টানরা 72 ভাগে ভাগ হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি, আর আমার উম্মতের লোকেরা ভাগ বন্টন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে দলে দলে, আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা, 73 দলে, কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, সবগুলি জাহান্নামে যাবে। মানে এটা নয় যে চিরকাল জাহান্নামে থাকবে, এই কথাটা আপনারা ভালো করে মুখস্থ করেন, কারণ এটা অনেকে বুঝে না, হেদায়েত হয়েছে সামান্য, হ্যাঁ কিছু পড়েছে, আর তারপরে সবগুলিকে জাহান্নামে মানে চিরকাল জাহান্নামে বানিয়ে দিল, আর মনে করলে যে জান্নাত আমার জন্য শুধু বরাদ্দ না, এটা ভুল। 73 ফিরকা আর 72 ফিরকা জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো বলেননি যে এগুলো খালে দিন সবগুলি, একথা বলেছেন। এর মধ্যে যারা একেবারে বড় শির্ক বড় কুফুরি করেছে তারা চিরকাল জাহান্নামে থাকবে, আর ফিরে আসেন শির্ক কুফুরিতে ফিরে আসেন, ওই অবস্থায় মরে গেছে সেগুলি। আর যারা বিদাত করেছে, ছোট শির্ক করেছে, শির্কে আসগার করেছে, ওরাও তো ফিরকা অনেকগুলি, সেগুলি কিছুদিন জাহান্নাম, দীর্ঘদিন জাহান্নাম তাদের অপরাধ হিসাবে। এমনও ফিরকা হবে যেগুলি জাহান্নামের হকদার, জাহান্নাম তাদের পানিশমেন্ট ছিল হয়তো 2-4 বছর, 2-6 মাস বা কিছুদিন, কিন্তু তারা যেহেতু মুসলিম ছিল, নামাজি ছিল, বিদাতপন্থী নামাজি ছিল, শির পর্যন্ত পৌঁছানি, বড় পুফুরি পর্যন্ত পৌঁছানি, ইসলাম বিনষ্টকারী কোনো কাজ করেনি, সুতরাং তাদের জন্য হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত, হতে পারে আল্লাহ পাকের রহমত, আর হতে পারে কবর আজাব দিয়ে মা কবর আজাব হয়েছে, যে দেখা গেল যে কবর আজাব দিয়ে ওই যে জাহান্নামী দল ছিল কবর আজাব ও জাহান্নামের শাস্তি কিছু পেয়েছে, জান্নাতে গেল, আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে জান্নাতে যাচ্ছে, আশ্চর্য হওয়ার কিছু নেই। এই হাদিসের ব্যাখ্যা বিস্তারিত এইভাবে বোঝা উচিত, কারণ আমাদের দেশে বক্তা হাদিস পড়ে দিল আর জান্নাত জাহান্নাম হুকুম লাগিয়ে দিল, কোনো ওর বিস্তারিত কিছু ব্যাখ্যাও করলো না। সবগুলি চিরকাল জাহান্নামে তো থাকবে না, জাহান্নামে চিরকাল থাকবে একমাত্র যারা নিজের ইসলামকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, ভঙ্গ করেছে, বড় শিরক করে, বড় কুফরি করে, মানে বড় মুনাফিক করে। কুল্লুহা ফিন্নার, নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? সবগুলি জাহান্নামে, ইল্লা ওয়াহিদ, একটি দল, ওয়াল্লামা সুয়েল আন হাযিহিল ওয়াহিদা, এই একটি দল যে জান্নাতে যাবে, একটি দল জান্নাতে যাবে মানে ওই দলটি জাহান্নামে যাবে, ওই দলটি দখুল আউয়ালি হবে মানে জান্নাতে প্রথম থেকে যাবে, প্রথম থেকে জান্নাতে যাবে, তাদের বাকি আমল ঠিক হয় তাহলে। এমন নয় যে আকীদা বিশ্বাস ঠিক, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক, রাসূল সম্পর্কে আকীদা ঠিক, পরকাল সম্পর্কে আকীদা ঠিক, ঠিক না, কিন্তু নামাজি ঘাটতি তো জাহান্নামে যাবে না, আকীদার কারণে জাহান্নামে যাচ্ছে না, কিন্তু নামাজ ঘাটতি, ফজর নামাজ পড়ে সেজন্য জাহান্নামে যাচ্ছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সহি আকীদার লোক ঘুষ করছিল, হারাম খেয়েছে, আত্মসাত করেছে, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমখানার টাকা বেইমানি করেছে, সেজন্য জাহান্নামে যাচ্ছে। কখনো এটা ভাববেন না যে সহি আকিদা আছে সুতরাং সাত খুন মাফ, এটাও নয়। দিনের একটা দিক হচ্ছে আকিদা ছাড়া ইবাদত, সেটা কমপ্লিট হইতে হবে ফরজ ওয়াজিব, আর আরেকটা হচ্ছে আখলাক মামলাত, আদান প্রদান, বিবাহ শাদী, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, রুজি রোজগার হারাম ছিল, আর বলছে সহি আকিদা লোক জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে, হয়তো কোনোদিন ফিরে আসতে পারে কিন্তু দীর্ঘদিনও থাকতে পারে, বহুকাল থাকতে পারে, খুন করেছে সহি আকিদার লোক, খুন করেছে, জেনা করেছে, নাই আর হারাম খাওয়া তো বহু লোকের মধ্যে আছে, আকিদা সহি কিন্তু পয়সার লোভ সামলাতে পারে না, পয়সার লোভ সামলাতে পারে না,
ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে সংগঠনের পয়সা মেরে খাওয়া, মাদ্রাসার পয়সা মেরে খাওয়া, বাবার কিছু ছিল না, গরিব ফকির বহু লোক আছে যারা আজকে কোটি কোটি টাকার মালিক, এতিমখানা চালিয়ে, মাদ্রাসা চালিয়ে, মসজিদ নির্মাণ করে। হ্যাঁ বলে সব সহি আকিদা সুতরাং জান্নাতে, এত সহজ নয়। আল্লাহ বলছে আম হাসির তো আন্তাদ হল জান্না, এত সস্তা একবারে জান্নাতে নাকি? যা আকিদারা ঠিক করে নিয়েছে জান্নাত বরাদ্দ হয়ে গেছে, কখন না। আকিদা, এবাদত, আখলাক, চরিত্র, মামলাত, আপনার মামলাত, আদান প্রদান, লেনদেন, রুজি রোজগার যেন ঠিক থাকে, এর নাম হচ্ছে ইসলাম। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন কি জবাব দিয়েছিলেন ওই দলটিকে, যে দলটি জান্নাতে যাবে প্রথমে, হিয়া মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা বাক্য দিয়ে জবাব দিয়েছেন, হুমুল জামাত, ওরা হচ্ছে আল জামাত, যারা জামাতবদ্ধ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামাত দল ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরামদের জামাত, ওই জামাতের সাথে যে দল আছে, তাহলে দেখতে হবে যে সাহাবায়ে কেরামদের আকীদা আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে কি ছিল, ওই আকীদায় বিশ্বাসী ওরা, হুমুল জামাতের অর্থ। আর এখানেও ওইটাই বোঝানো হয়েছে, হেয়া ওই দলটি হচ্ছে মান কানা আলা মিসলে মা আনা আলাইহি ইয়াউম, আজকে আমি যেই পথের ওপর আছি তার অনুরূপ অবস্থায় জীবনযাপন করব, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে। ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের ওপর আছে ওই রকম যারা হবে। তাহলে সব সময় আকীদা, ইবাদত, আখলাক, এসব ক্ষেত্রে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, সালাফে সালেহীন, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা কেরাম, তাদের পথের অনুসারী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানত বাদ দেন, সাহাবায়ে কেরামদের যুগে বেনামাজি মুসলিম হয় এটা তাদের কল্পনাতেও ছিল না। এই জন্য এজমা ছিল তাদের যে বেনামাজি মুসলিম নাই, সাহাবায়ে কেরামদের এজমা। কানুলা ইয়ারাউনা শাইআ মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সলাহ। আব্দুল্লাহ বিন শাকিক বলছেন যে সাহাবায়ে কেরামরা নামাজ ছাড়া ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, যে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কিন্তু নামাজ ছেড়ে দিলে ইমাম থাকে না। ওয়াকাদ ওয়াকা মিসদাক কোমা আখবার বিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন তেমনই বাস্তবে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 73 ফিরকা বলেছেন, 73 হয়েছে। ফাইন্দামা বানা বাজুন নাস আকীদাতাহুম আলা গায়রিল কিতাব ওয়াস সুন্নাহ, এটা কেন হয়েছে, যখন উৎস গোলমালিয়ে গেছে। উৎস কি বললাম শুরুতে, কোরআন ও হাদিস। কিন্তু যখন বাজুন নাস, কিছু লোকেরা নিজের আকীদার বুনিয়াদ রেখেছে কিতাব সুন্নাহ ছাড়া অন্য কিছুর উপর, আলা গায়রিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে উৎস না বানিয়ে অন্য কোথাও থেকে আকীদা নিয়েছে, এটা আমরা কাশফের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের বুজুর্গানের দিন, পীরে কিবলা, কাশফ দ্বারা জানতে পেরেছে, এটা ইলহাম দ্বারা জানতে পেরেছে, এটা স্বপ্ন যুগে জানা হয়েছে, বুঝতে পেরেছেন জি। এটা রেজালুল গায়ব তারা জানিয়েছে, রেজালুল গায়বের একটা আকিদ আছে, মানে অদৃশ্য কিছু আর ওলিউল্লাহ আছে, গৌস, কুতুব, আবদাল, ওদের মাধ্যমে জানা হয়েছে। যখনই কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছুকে আকিদার বুনিয়াদ বানিয়েছে, যেমন ইলমুল কালাম, একটা উদাহরণ দিয়েছে, ইলমুল কালাম, ইলমুল কালাম বলে তর্কবিদ্যাকে, বিশেষ করে আব্বাসীয় আমলে মুসলমানদের মধ্যে, আব্বাসী খেলাফতের যুগে, হারুন রশিদের জামানায়, তার বাবা ছিলেন খলিফা মানসুর, এইসব জামানায় প্রথম গ্রিক দর্শন, নাম শুনেছেন, ইউনানি ফালসাফা বলা হয় আরবিতে, গ্রিক দর্শন, ইউনানি ফালসাফা, গ্রিকরা সভ্য ছিল, রোম গ্রিক এরা সভ্য ছিল, ওদের ফিলোসফি ছিল, দর্শন ছিল, ওগুলো অনুবাদ হয়ে আসতে লাগলো, আরবিতে অনুবাদ করার জন্য কিছু লোককে লাগালো, যে দেখি ওদের কিছু বিদ্যা যেগুলো আছে ভালো, সেগুলোতে আমাদের জাতি উপকৃত হোক। যেমন মেডিকেল সায়েন্স আজকাল আরবিতে অনুবাদ হচ্ছে, তাই না, আরবিতে অনুবাদ হয়ে, যেমন মেসরে মেডিকেল সায়েন্স, মেডিকেল পড়ানো হচ্ছে, MBBS পড়ানো হচ্ছে আরবি মিডিয়ামে, আর অন্য অন্য দেশেও ইংলিশ দিয়ে পড়ানো হচ্ছে, যেমন আমাদের দেশগুলিতেও ইংলিশ দিয়ে হবে, বাংলাতে আপনি পাবেন না, হয়তো মেডিকেল পড়া হবে না, ইংলিশ দিয়ে পড়তে হবে না, একটা ইঞ্জিনিয়ারিং পড়লে ইংলিশ মিডিয়ামে যেতে হবে আপনাকে, বাংলা মিডিয়ামের ছেলেকে ইঞ্জিনিয়ারিং ঢুকলে বা মেডিকেলে ঢুকলেও ইংলিশ মিডিয়ামে যেতে হবে।
তো ওরা ওই জামানে মনে করলো, প্রথম খানে মনে করলো যে ওদের বিদ্যাগুলো আসো, কিছু দর্শন শিখি, ওদের থেকে যদি কিছু উপকৃত হতে পারি। কিন্তু উপকার কি হবে, বিজাতি কাফেরদের বিদ্যা এসে তাদের আকিদাই বরবাদ করে দিল। যুক্তিকে এক নম্বরে রাখলো আকল, আর নাকল কোরআন হাদিসের দলিলকে দুই নম্বরে। আল্লাহ যদি আসমানের উপর হয় তাহলে তো বলতে হয় যে আল্লাহ একদিকে আছে, তাহলে তো এই ছাদের নিচে নেই, জমিনের নেই, আল্লাহ উপর দিকে আছে। তা আল্লাহর একটা সাইড হয়ে গেল, তাহলে এদিক তো খালি আল্লাহ থেকে, হ্যাঁ ইশারা করা হয়ে গেল। এইভাবে গোমরা হয়েছে ইলমুল কালামে যারাই গেছে, ইলমুল কালামে ব্যস্ত হয়েছে আশআরীরা, মাতুরিদীরা, আর ব্যস্ত হয়েছে মুতাজিলা। মুতাজিলা বেশি গোমরা হয়েছে যারা কোরআনকে আল্লাহর সৃষ্টি মখলুক বলে দিল এবং বড় বড় আইন মাইকেরাদের জুলম অত্যাচার করেছে তাদের শাসকরা এবং তাদের বিদাতি আলেমরা। আর একদল নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আশআরী মাতুরিদীরা, তারা তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে তারাই ওই কুফরির কাদাতে আছাড় খেয়ে তারাই ইমান আমল হারিয়ে দেয়, তারাও গোমরা হয়ে গেল। আল্লাহ পাকের সাতটা সিফাত মানা যাবে কিন্তু আল্লাহ পাকের ওইগুলো দিক মানা যাবে না, আল্লাহ পাকের হাত মানা যাবে না, কুদরতি হাত, আল্লাহ পাকের পা মানা যাবে না, আল্লাহ পাকের চক্ষু মানা যাবে না, আল্লাহ পাকের চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, আল্লাহ দেখাশোনা করেন। যুক্তিকে এক নম্বরে আর দুই নম্বরে কোরআন হাদিস হয়ে গেল ইলমুল কালাম ওয়ালাদের কাছে। ইলমুল কালাম মানে ওই আশআরী আর মাতুরিদী মতবাদ, যারা যুক্তি দিয়ে ইসলামকে বুঝার আর বুঝাবার চেষ্টা করতো মানুষকে, যুক্তি তর্কে লিপ্ত হইল মুতাজিলার সাথে মুনাজারা আর বহাস করতে গিয়ে। মুতাজিলা গোমরা হইল, এরা নিজেরা গোমরা হইল। কাওয়ায়েদুল মান্তিক এবং মান্তিক লজিক, মান্তিক আমাদেরকে পড়ানো হয়েছে, মান্তিক পড়ে মাথা খারাপ করা হয়েছে, কিছুই ফায়দা হয়নি, না দুনিয়ার লাভ হয়েছে না আখেরাতের লাভ হয়েছে। আর আমাদের চাইতে আমাদের ওস্তাদদের আমলে আরো বেশি পড়িয়ে বেকার করা হয়েছে, তার জিন্দগিটা বেকার করা হয়েছে। আমার এক ওস্তাদ বোখারি পড়েছেন, 40-45 বছর বোখারি ওনার পড়া হয়ে গেছে, তখন আমি তার কাছে বোখারি পড়েছি। তো রহমানি সাহেব উনি বলতেন যে বাবারে এ মান্তিক পড়াতে যত মেহনত করেছি ওই মেহনতটা যদি কোরআন হাদিসে করতাম আর এই মান্তিক না পড়ে তো দিনী মাদ্রাসাগুলিতে, তাহলে বোখারির হাফেজ হয়ে যেতাম। শুধু তোমাদের বোখারি পড়ে তা না, বোখারির হাফেজ হয়ে যেতে পারতাম। মান্তিকে কত কিতাব যে পড়িয়েছে, আমরাই তো পড়েছি 8-10টা কিতাব, ফালতু ফালতু জিন্দগিতে বিকার করা হয়েছে। একটা করে সাবজেক্ট প্রতি বছরে তর্কবিদ্যা তর্কবিদ্যা যুক্তি, যাতে পড়তে গিয়ে শিক্ষক বালকের বুঝে না আর ছাত্রও বুঝে না, আর যারা বুঝেছে যে আমলে বুঝে অধিকাংশই গোমরা হয়েছে, নিজের আকলকে বিবেককে কোরআন হাদিসের দলিলের উপর প্রাধান্য দিয়েছে, এটা তো যুক্তিতে ধরে না, এটা যুক্তিসম্মত লাগে না। যেমন আল্লাহ যদি হাত হয় তার মানে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলা আল্লাহকে পবিত্র করা হলো না, আল্লাহকে দুর্বল করে দেওয়া হইল, এই জন্য হাত থেকে পাক করতে হবে, এই জন্য চোখ থেকে আল্লাহকে পাক করতে হবে, এই জন্য আল্লাহকে পা থেকে পাক করতে হবে, আল্লাহ পাকে দেখেন, এই জন্য আশআরী মাতুরিদীদের মতবাদ আপনাদেরকে একটু বলছি, কারণ এগুলো বেশি শুনে লাভ নেই। বলছে সামিউন বেলা সামিন, শোনেন কিন্তু শোনার কোনো তাদের কাছে অঙ্গ প্রত্যঙ্গ নাই আল্লাহ পাকের কাছে। সামিউন বেলা সামিন, তারপরে বাসিরুন বেলা বাসারিন, দেখেন তিনি কিন্তু চোখ নেই, আল্লাহ দেখেন কিন্তু চোখবিহীন দেখেন, বুঝতে পেরেছেন? জি। তো যদি কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয় যে অমুক ব্যক্তির চোখ নেই, হ্যাঁ হাত নেই পা নেই, তো কি সে খোড়া? যে চোখ নেই হাত নেই পা নেই খোড়া। তো ইলমুল কালামে আশআরী মাতুরিদীর মতবাদ আল্লাহ পাককে খোড়া করে দিয়েছে। দর্শন বিদ্যায় যারা পণ্ডিত তাদের কাছ থেকে যা তারা উত্তরাধিকার হিসাবে পেয়েছিল, মানে ওই তর্জমা করে অনুবাদ করে আসলো মুসলিম দেশগুলিতে আর পেয়ে নিজেরাই গুমরা হইল। হাসাল আল এনহেরাফ, তখন বক্রতা চলে আসলো মুসলিম সমাজে, মুসলিম আলেমদের মধ্যে ওয়াত্তাফারুক আর বিচ্ছিন্নতা সৃষ্টি হলো ফিল ইতিকাদ আকীদায়, মিম্মানাতা জানো ইফতলাফুল কালিমা, যার থেকে মুসলিম জাতির কালিমাই মতানৈক্য সৃষ্টি হলো, আর একটা কালিমা থাকলো না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমাদের কিবলায়
আল্লাহ এক এক, কোরআন এক, রসুল এক, সুতরাং আমরা জাতিতে এক না। আশারি পয়দা হলো, মাতুরিদ পয়দা হলো, মুরজিয়া পয়দা হলো, জাহমিয়া পয়দা হলো, কাদরিয়া পয়দা হলো, জাবরিয়া পয়দা হলো। কাদরিয়া যখন তকদির অস্বীকার করলো, জাবরিয়া বললো তার উল্টোটা। বহু দল এরকম পয়দা হলো শুধু যুক্তি খাটিয়ে। ওয়াতাফার রুকুল জামাত এবং মুসলিম জামাতের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হলো। ওয়াতাসাদ্দ বেনায়ের মুস্তামাল ইসলামিক, ইসলামী সমাজের যে বুনিয়াদ তাতে ফাটল ধরল, তাসাদ্দা মানে ফাটল ধরা। এইভাবে কোরআন সুন্নাহকে উৎস মানে কোরআন সুন্নাহ থেকেই আকীদা নিতে হবে, এটা না করার কারণে এই অবস্থা হয়েছে। লেখক আরো দিকগুলি উল্লেখ করেন যে কারণে জাতি গুমরা হয়েছে, তা হচ্ছে সুফিবাদ যখন আসলো, সুফিবাদ কোরআন এবং হাদিসকে তারা উৎস বানাইল না, তার মধ্যে একটা এলহাম কাশ স্বপ্ন মানাম খাব এগুলি তাদের কাছে গুরুত্ব পেল। আর তারপরে তারা তখন এলিমকে বিদ্যাকে ভাগ করলো, শরীয়ত শরীয়ত আর মারিফত মানে বাতিনি এলিম আর জাহিরি এলিম। বাতিনি এলিম শুধু ওই খেজেরের তরিকায় পীরদের কাছে এসছে, আর জাহিরি এলিম আবু হানিফা শাফি মালিক আহমদ এসব আইম্মা আর এদের কাছে এসছে, ফোকাহাদের কাছে এসছে, এদের কাছে বাতিনি এলিম নেই। হ্যাঁ, সুতরাং বাতিনি এলিম হলে হাটহাজারি ফারেক হলো, দেওবান ফারেক হলো, বাতিনি এলিম হাসিল করার জন্য পীর ধরতে হবে, মুরিদ হইতে হবে, যার ফলে বহু আলেমরা মাদ্রাসা ফারেক হয়ে ওই পীরের মুরিদ, জাহেল পীরের মুরিদ। আর যদি বলেন যে না সে মাদ্রাসা পড়েছেও, তো সে বিদাত পড়েছে, সেও জাহেল মানে কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে জাহেল। এইভাবে গোমরা হয়েছে, যার ফলে বহু বাতিনি